समस्त देशवासी राज्यवासी सबाई के आमार नमस्कार सलाम अपनारा सबाई जानें शिक्षा व्यवस्था नहीं कि चलते ताई ये अंधकार दशा काटिए आलोर दिके आसा जाए तार जोन्नो आमी दुई चारटी कथा बोलबो आमरा पश्चिमबंगेर जनगण कोन दादा एकटा फोन करे डाकलो आज मीटिंग आछे आसो सेखाने खावा दावा बहु बाच्चा फेले लुंगी तुले दौड़ ताई ना आर किछु बुझी ना अरे दादा एकबार भाববেন और बुझेन सरकार भय देखाচ্ছে राजनीतির फायदा তুলছে আর আমরা শুধু চেয়েছে হুলুর মতো দেখছি কথাই বলে একটা বাংলা প্রবাদ আছে বাচ্চা না কাঁদলে মা নাকি দুধ দেয় না তাই আমাদের কাঁদতে হবে তাহলেই সরকার বুঝবে যে হ্যাঁ স্কুল খোলা প্রয়োজন আছে তারা বুঝিয়ে ঘুমের ভান করে আছে তাদের ঘুম ভাঙাতে গেলে আমাদের কাঁদতে হবে ঠিক দেশের মানুষ যদি গর্জে না ওঠে সরকার বা প্রশাসনের ঘুম ভাঙবে না আমি চাই সকলে ঘুম ভাঙুক শিক্ষা ব্যবস্থাকে আর অধঃপতনে না নিয়ে গিয়ে শিক্ষা ব্যবস্থা যেন চালু রাখে দেশের মধ্যে দশের মঙ্গলের জন্য এটা অবশ্যই সরকারকে বলবো বা অনুরোধ আমাদের পথে নামতে হবে আন্দোলন করতে হবে স্কুল খোলা হোক হাট বাজার অফিস আদালত সমস্ত খোলা দেখবেন সবাই জানেন লকডাউনের ল বলছি তো লকডাউনের ল নেই শুধু লকডাউন কোথায় শিক্ষা ব্যবস্থায় তাই এখানে ছাত্র স্কুল গেলেই কি হয় করোনা ধরবে তাই করোনা হলেই শেষ শেষ কেন তাদের যুক্তি কি রকম যেহেতু আমাদের শিশুরাই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ সেই শিশু যদি স্কুলে যায় তখন তারা যদি করোনায় আক্রান্ত হয় তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ও আপনারা চোখে দেখছেন না যে শিশু জন্মিল অথচ শিক্ষা লাভ করলো না মূর্খ সে তো পশুর সমান তারা কি দেশকে অন্ধকারে ডুবাবে না এক জামানা ছিল আসামি আলফা ছিল বিভিন্ন দেশি গুন্ডা ছিল মৌলবাদী ছিল আবার যদি আমরা দেশবাসীর লকডাউনের মারফত শিক্ষার হারটা কমিয়ে দেই তারা কি করে খাবে কোন খারাপ চুরি ডাকাতি করবে তাই দেশে শিক্ষার হার যাতে কমে তার ব্যবস্থা চলছে আমরা চাই অনেকেই চায় আমরা বলতে সবাই নয় যদি সবাই চাইতো তাহলে স্কুল খুলতো কারণ যেখানে 50% দোকানে হাটে বাজারে অনুষ্ঠানে লোক যেতে পারবে আমরাও তো পারি 50% ছাত্র নিয়ে 50% মাস্টার নিয়ে আমরা স্কুল তো দিব্যি চালাতে পারি যেমন অফিস চলছে আদালত চলছে 50% সিনেমা হলও চলছে হ্যাঁ বন্ধু সিনেমা হলও চলছে সেখানে করোনা আসবে না কে সেখানে মূর্খ হোক সবসময় নেশায় ডুবে থাকুক এটাই চাচ্ছে দেশের সরকার রাজ্যের সরকার আমি চাই আমি তাদের কাছে দরখাস্ত করব অনুরোধ করব করজোড়ে নিমিনতি করব তারা যেন স্কুলটা খুলে দেন সেখানে কোভিডের নিয়ম মেনেই স্কুল যেন খোলানো হয় গত লকডাউনে আপনারা সবাই দেখলেন স্কুল কলেজ একদম ফুল লকডাউন তাদের পরীক্ষা পরীক্ষাই হলো না এমনিতেই পাস কিন্তু কি রেজাল্ট দেখা গেল কলেজের স্কুলের ইউনিভার্সিটির সবাই স্টার সবাই ফার্স্ট ডিভিশন কিন্তু সেই সময়ের একটা সুখবর সুখবরটা কিসের আমাদের কোচবিহারের আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্টের সাহেবগঞ্জ কমল বর্মন ওকে যদি বলা হয় ভাই তুমি তো মাধ্যমিক পাশ করেছো মাধ্যমিক বানানটা বলো মাধ্যমিক বানানটা কি ইংলিশ তো দূরের কথা বাংলায় বানান করতে পাচ্ছে না তাই বলছি সবাই ঝাঁপিয়ে পড়ুন এই করোনা ধোঁয়ায় দিয়ে সরকার শুধু কি করছে রাজনীতি খেলছে এটা খেলতে দেওয়া যাবে না বন্ধু আমরা আরো ছেলেকে বলতেছি দয়া করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না দেশের দশের মেরুদণ্ডকে নষ্ট করবেন না সমাজকে মূর্খ বানাবেন না শিক্ষকরা দেশের মেরুদণ্ড শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষকরা চুপচাপ বসে আছে তাই আমরাও বসে আছি জনগণ আমরা তো তাদের যদি পেটে হানা পড়ত তাহলে তো তারা লাফিয়ে উঠত কিছুদিন আগে দেখেননি
স্কুল গরিস খেয়ে ওরা রাস্তায় গড়াগড়ি করে, তবু আমাকে পাশের স্কুলে দিতে হবে, ওই স্কুলে দিতে হবে, কেন স্বার্থে আঘাত এনেছে। এখন স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, তবু তারা ঘুমিয়ে আছে, থাকবে না কেন? ঘুমিয়ে আছে ওরে, ওদের তো লাভ, স্কুল যেতে হচ্ছে না, ছাত্রদের ঝামেলা সহ্য করতে হচ্ছে না, পরীক্ষার খাতা দেখতে হচ্ছে না, ইউনিট টেস্ট লিখতে হচ্ছে না, তাই তো বসে আছে চুপচাপ। ওরা বসে বসে বেতন পাচ্ছে, বসে থাকবে না কেন, চুপচাপ থাকবে না কেন? ওদেরটা ওরা সব ফরফিট, কিন্তু বাস খাচ্ছে কে? আপনার আমার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করছেন, গোড়ায় গিয়ে দুঃখ হয়। আমাদের রাজ্যে যদি শিক্ষা ব্যবস্থা ভালো না হয়, আমাদের রাজ্যের মানুষ যদি পড়তে লিখতে না পারে, বুঝতে না পারে, তারা ভবিষ্যতে আর উন্নতির দিকে হাঁটতে পারবে না। তারা ধীরে ধীরে নিচে নামতে নামতে তারা এমন অন্ধকারে নামবে, আর জীবনে তারা সূর্যের আলো দেখতে পাবে না। দিনের মধ্যে তাদের হেরকে নিয়ে হাঁটতে হবে। ও যেটাকে বলা হয় না খেয়ে তো মরবে না, ঠিকই আপনি রেশন চালু করেছেন, তার জন্য ধন্যবাদ দিচ্ছি, কিন্তু শুধু চাল দিলেই হবে না, থাকতে হবে শিক্ষা ভালো রাখতে হবে। করোনা শুধু স্কুলে লেগে নেই, শুধু স্কুল নিয়ে রাজনীতি করছেন। আমি চাই রাজনীতি শিক্ষাকে নিয়ে রাজনীতি নয়, যে দেশের মঙ্গল করবে, দশের মঙ্গল করবে, ভবিষ্যৎকে মঙ্গল করবে, জীবনকে পাল্টে দিবে, কুসংস্কারকে দূর করবে, সেই শিক্ষা যদি মানুষের ভিতরে না থাকে, সেই শিক্ষার আলো যদি মানুষের ভিতরে না থাকে, তাহলে মানুষ পশুর চেয়ে অধম হবে। তাই রাজ্যের একটু রাখবেন, অনেক শিক্ষিত সমাজ, অনেক শিক্ষিত শিক্ষক, অনেক ভালো মনের মানুষ চাচ্ছেন যে স্কুল যেন আর বন্ধ না হয়। প্রয়োজন বোধে আলাদা আলাদা মা ফাঁকা মাটির মধ্যে শিক্ষাদান করবে, কিন্তু তথাপি যেন শিক্ষা ব্যবস্থা চালু থাকে। মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি এবং শিক্ষামন্ত্রী ব্রত বসু মহাশয়কে বলছি, আপনারা যে স্কুলটা বন্ধ করছেন, বারবার লকডাউন দিচ্ছেন, কেন কেন দিচ্ছেন একটু ভাবুন না, একটু ভেবে দেখুন না। শিক্ষা ছাড়া কেউ চলতে পারবে? শিক্ষার আলো না থাকলে দেশ উন্নতি হবে? হবে না। চালু থাকলেই, শিক্ষিত সমাজ হলেই তবেই দেশ, তবেই দশ, তবেই ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবীকে পাল্টানো যায়। কিন্তু আমরা যদি সেই শিক্ষা ব্যবস্থাটাকে মেরে ফেলি, সেই শিক্ষা ব্যবস্থাটাকে ডুবিয়ে দেই, শিক্ষা ব্যবস্থাটাকে অন্ধকারে ফেলে দেই, তাহলে কিন্তু দেশের যেমন ভালো হবে না, দশেরও ভালো হবে না। পৃথিবীর অবস্থা হচ্ছে দেশের মেরুদণ্ড, সেই শিক্ষা ব্যবস্থাটা যদি ভেঙে দেন, সেই মেরুদণ্ডবিহীন একটা মানুষ যেমন চলতে পারে না, উঠতে পারে না, কোনো কিছুই করতে পারে না, ঠিক তাহলে শিক্ষা ব্যবস্থাটা যে এভাবে ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেশটাও ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে, মানুষ অধপতনে যাবে। সেই তাই আমার সকলের প্রতি অনুরোধ, যারা শিক্ষা ব্যবস্থাটা নিয়ে ছিড়িমিড়ি খেলার চেষ্টা করছেন, আর খেলবে সব রাজনীতি করুন, আমি রাজনীতি করতে নিষেধ করছি না, রাজনীতি করবেন রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু শিক্ষাকে নিয়ে রাজনীতি কখনো করবেন না। এই শিক্ষাকে নিয়ে রাজনীতি করলে সেটা মেনে নেওয়া যায় না। অনেক ছাত্র সংগঠন, অনেক শিক্ষিত সমাজ সংগঠন অনেক যে শিক্ষা ব্যবস্থাকে চালু করা হোক, কিন্তু কেন আপনাদের কানে বাতাস যাচ্ছে না? আমার এটাই তো সবচেয়ে ভয়ে, যদি শিক্ষা ব্যবস্থা আমরা ঠিক মতো করতে না পারি, সেই শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে না পারি, সেই শিক্ষা ব্যবস্থাটা যদি আমরা ভালোভাবে চালাতে না পারি, প্রত্যেকটা মানুষের ভিতরে যদি শিক্ষা ব্যবস্থা না থাকে, কিভাবে আমাদের দেশ চলবে, রাজ্য চলবো? আমরা আমাদের হাট বাজার সব কিছু, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সব বন্ধ থাকতো, তাহলে শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকতো, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু সব কিছুই খোলা আছে, অথচ আপনারা শুধু স্কুলটাকে, কলেজটাকে, ইউনিভার্সিটিটাকে খেলার পুতুল বানিয়ে রেখেছে, ওখানেই করোনাটা বেশি, তাই না? আমি কতগুলো মাস্টার মহাশয়ের আচরণ আপনার সঙ্গে সামনে তুলে ধরবো। আমার এক বন্ধু, নাম বলছি না, যখনই শুনলো স্কুল বন্ধ, লকডাউন, ও তাতা থই 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 করে নেচে উঠলো। বাহ, আমি তো দেখেই চক্ষু স্থির, এ কি কাণ্ড, এ কোন সমাজে বাস করছি আমরা? তার কাছে শুনলাম, আমি বললাম, কেন নাচতিস কেন রে? আরে নাচবো না মানে, বসে বসে বেতন,
বাড়িতে সময় দেব, বউকে নিয়ে ঘুরতে যাব। একই কাণ্ড, বউকে নিয়ে ঘুরতে যাবে, বসে বসে বেতন পাবে, মোটা মোটা শাড়ি, মোটা মোটা গহনা, মোটা মোটা কাপড়, বিন্দাস লাইফ। তাই ও নাচছে। কিন্তু অনেক শিক্ষক আছেন, আমার এক বন্ধু, আবার এক বন্ধু আছে, উনি যেই শুনলো শিক্ষা ব্যবস্থাকে লকডাউন করে দিল, উনি চিন্তায় ভেঙে পড়লেন। বললাম, আরে কি ব্যাপার, তুই আবার চিন্তায় ভেঙে পড়ছিস কেন? তখন বলল, কি করব বল, বসে বসে বেতন নিতে আমার একদম ইচ্ছা করে না, আমি মানুষ, আমাকে সরকার চাকরি দিয়েছে, নির্দিষ্ট কর্ম দিয়েছে, এই কর্ম ব্যবস্থা যদি আমার না থাকে আর আমি বসে বসে বেতন পাবো, সেটা সেই পয়সা দিয়ে আমার পেটে ভাত হজম হয় না, রাত্রিতে ঘুম আসে না। তাই স্কুল খোলা হোক, লকডাউন শুধু ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে নয়, লকডাউন যদি হয় সমস্ত দেশে হবে, আর যদি না হয় কোথাও হবে না। ভবিষ্যৎকে আপনারা ধ্বংস করবেন না, তাদের ছাত্রদের মনের স্বপ্নকে আপনারা নষ্ট করবেন না। করোনার নিয়ম নিধি মেনে যেন স্কুলটা চালাতে পারে, সমাজের জন্য সবাই সঠিকভাবে চলতে পারে। আর আরেকটা কথা সবাইকে বল, সবাইকে উদ্দেশ্য করে বলছি, স্কুল খোলা যদি সরকার স্কুল খুলে দেন, তাহলে যেমন ছাত্রছাত্রীরা সবাই মাস্ক পরে করোনার নিয়ম নীতি মেনে স্কুল যাবেন, এবং দেশকে দশকে সবাইকে বলছি, সবাই মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবেন। আমি আরেকটা গন্ধ পাচ্ছি, আপনারা কেন শিক্ষা ব্যবস্থা হুজুর খাচ্ছেন? আপনাদের সব জায়গায় পয়সা হচ্ছে, অথচ শিক্ষক নিয়ে হচ্ছে না। স্কুল খুলে দিলেই শিক্ষিত সমাজ গড়ে উঠবে, আপনাদের রাজনীতি হবে না, তাই ভাবছেন? যদি সেটাই ভেবে থাকেন, ভুল ভাবছেন। আপনাদের যেমন দশে কি করেছে, রাজা বানিয়েছে, আবার ভিখারিও বানাতে পারে, দশ সেকেন্ড লাগবে না তাদের। জনগণের রায়, জনগণের আদালত হচ্ছে কোনো বড় আদালত হতে পারে না। তাই আবার সবার মনের কথা একখানে করেই বলছি আপনাদের, যে দয়া করে স্কুলটা খোলা রাখুন, শিক্ষা ছেলে আমাদের মেয়ে আমাদের ভাই বোন যেন স্কুলে পড়তে পারে, শিক্ষা সঠিকভাবে অর্জন করতে পারে, শিক্ষকরাও যেন স্কুল পড়াতে পারে, তাদের মনেও যেন কোনো সংশয় না জন্ম নেয়। দেশকে, দশকে, সমাজকে ভালো করতে গেলে, উন্নতির শিখরে পৌঁছতে গেলে এক নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আর যে শিক্ষকরা দেশের মেরুদণ্ড, দশের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, তারাই চাচ্ছে। আমারও দাবি, আমারও অনুরোধ, আমারও বিনতি, স্কুল খোলা হোক, স্কুল খোলা হোক, স্কুল খোলা হোক। তাই আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি সরকারের কানে পৌঁছায়, আমার এই কথাগুলো। তুমি ওনাদের একটু ভাবতে দেন এই কথাগুলোকে।